পার্ক এবং স্টুডিও নির্মাণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামালপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। আমার এমপি ডটকমের মাধ্যমে এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান মামুন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। আমার এমপি ডট কম তার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ প্রশ্ন করতে পারেন মাননীয় এমপি মহোদয়দের এবং তার উত্তর পেতে পারেন। এই মহান সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা, এই জন্য ওনাকে জানাই অকৃত্রিম অন্তরের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন যে মনিরুজ্জামান মামুন দুর্মুর থেকে যে প্রশ্নটা করেছেন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো এইটুকু, স্টেডিয়াম নির্মাণ কবে হবে এবং পার্ক নির্মাণ করা হবে কি না। স্টেডিয়াম নির্মাণ করার জন্য ইতিমধ্যে আমরা ব্যবস্থা করেছি, প্রকল্প গ্রহণ করেছি। আমার বিশ্বাস চলতি অর্থ বছরে এর কাজ আমরা শুরু করতে পারব। আর পার্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু আমরা করতে পারিনি। বিশেষ কারণটা হলো একদিকে জমির প্রয়োজন এবং জমির অপ্রতুলতার কারণে আমরা সেদিকে এখনও চেষ্টা করিনি। পরবর্তীতে জমি পাওয়ার সাপেক্ষে আমরা বেশি চিন্তা করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।